আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো বিফ রেজালা বা গরুর মাংসের রেজালা। এই রেসিপিটি আমি একজন বাবুর্চির কাছ থেকে নিয়েছি এবং চেষ্টা করেছি ওনার মতো করে রান্না করার। আর আমি সবসময় ট্রাই করি কিভাবে ঘরোয়াভাবে মজার মজার রান্না করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করার। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। চলুন তাহলে দেখে ফেলি। প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জয়ফল বাটা এবং 1/2 চা চামচ জয়ত্রী বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা। আপনারা চাইলে জিরে গুঁড়াটাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা বাটা। আর দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ, 2 টুকরো দারচিনি এবং 2-3টা তেজপাতা। যেহেতু আমি গরম মশলাটা পরবর্তী সময় ইউজ করব তাই এখন আস্তটা কম দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিয়েছি অনেকটুক পরিমাণ পেঁয়াজ কুচি। আমার আগের হাঁড়িটাতে একটু প্রবলেম ছিল তাই আমি হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি। আমি আরও 2টা তেজপাতা দিয়ে দিলাম। এই রান্নাটার জন্য আমি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। যেই তেলে পেঁয়াজ বেরেস্তাটা করেছি এখন আমি এই তেলটা এর মাঝে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি গরুর মাংসের সাথে 1 পাওয়া পরিমাণ তেল ইউজ করছি। এটা রেশিওটা হচ্ছে 1 কেজি মাংসের সাথে 250 ml তেল দিতে হবে, তাহলেই রান্নাটা পারফেক্ট হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, লবণটা স্বাদ মতো অবশ্যই। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এই সবগুলোকে আমি নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে আর কোনো পানি দিব না, যেহেতু এই রেজালাটা আমি আজকে দমে রান্না করব তাই এই পানিটুকুই আমার এনাফ। আপনাদের মাংসগুলো যদি দেখেন যে রান্নার পরও শক্ত আছে তাহলে আপনারা চাইলে কষানোর পরে এখানে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে পারেন। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচটা আমার মাঝারি থাকবে। 20 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফেটানো টক দই। এই টক দইটা আমি নিজে তৈরি করেছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এতে করে রেজালাটা একটু টক মিষ্টি স্বাদ লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা। আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন এই সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার মতো রান্না করব। আমার চুলার আঁচটা একদম কমানো থাকবে। 1 ঘন্টা পর আমি ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আপনারা এটার গ্রেভিটা অনেকটু ঘন হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আপনাদের কাছে যদি আলু বোখারা থাকে তাহলে দিয়ে নিতে পারেন। আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এবার এটাকে আবার আমি একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচটা আবারও বলছি একদম কমানো থাকবে। আর আপনারা যদি পাতলা হাঁড়ি ইউজ করেন তাহলে চেষ্টা করবেন নিচে ভারী কোনো কিছু দিয়ে নিতে, যেমন তাওয়া দিয়ে নিতে পারেন। আর যেহেতু আমার হাঁড়িটা মোটা আছে তাই আমি এর নিচে কোনো তাওয়া ইউজ করছি না। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু বিফ রেজালা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।